কিছু বাস্তবতা আছে মানতে না চাইলেও বাস্তব। মা বাবা অনেক ক্ষেত্রে সন্তানের অযত্ন কেন পায় জানেন? আজকে পাচ্ছে সেটা দেখে আমরা মা বাবার পক্ষে কথা বলছি, এটা যেমন সত্য বলা দরকার, কিন্তু এই দিনটা আসার জন্য হয়তো মা বাবা রাস্তা আগেই খুলে দিয়েছেন। আচ্ছা, সন্তান যদি নামাজ পড়ে রোজা রাখে, এটা এর চাইতে বড় খুশি আর কিছু আছে? মেয়েরা যদি বোরকা পরার চেষ্টা করে, পর্দা করার চেষ্টা করে, এর চাইতে মা বাবার চাইতে খুশি হবার আর কেউ আছে? কিন্তু বর্তমানে হয়তো আপনারা শুনেছেন কিংবা শুনবেন এমন অনেক মা বাবা আছে, ছেলে মেয়ে রোজা রাখতে গেলে নিষেধ করে, নামাজ পড়তে গেলে নিষেধ করে, বোরকা পড়তে গেলে মা বাবাই নিষেধ করে, যেখানে মা বাবা উল্টা গাইডলাইন দেওয়া দরকার। আমি বললাম মা, আমি বললাম বাবা আপনি নিষেধ করছেন কেন? ভাইয়া আপনি কেন নিষেধ করছেন বোন? এবার উনি বলছে বিয়ে বাড়িতে যাবে, এত টাকা দিয়ে ড্রেস করলাম, এটা যদি বোরকা পরে ফেলে তাহলে এই ড্রেসটার দাম কি রইলো, মানুষ কি দেখবে? এবার আমি বললাম আপনি কি সত্যি আপনার মেয়েকে ভালোবাসেন? আপনি কি সত্যি আপনার ছেলেকে ভালোবাসেন? বলে যে ভালোবাসি বলেই তো 1,00,000 টাকা দিয়ে ড্রেসটা কিনে দিয়েছি, ভালোবাসি বলেই তো তাকে আমি অমুক স্কুলে অমুক কলেজে ভর্তি করে দিয়েছি, সে মজ করবে লাইক করবে এটাই না তার বিষয়। আমি বললাম আপনার মেয়েকে যে আপনি জাহান্নামে ঠেলে দিচ্ছেন, আপনার ছেলেকে আপনি যে জাহান্নামে ঠেলে দিচ্ছেন, এটা আবার কেমন ভালোবাসা হলো? এটা আবার কেমন ভালোবাসা হলো? এটা ভালোবাসা না? এবার 2022 সালে আপনি তো এইভাবে তাদেরকে বড় করলেন, ইসলাম থেকে দূরে রাখলেন, আপনি মনে করেন ইসলাম মানে ব্যাকডেটের, ইসলাম মানে যুগ, আপনার যা মনে করা করলেন আর কি। সময়ের তালে তালে আপনার বয়স বাড়তেই আছে, শরীর দুর্বল হতে শুরু করলো, বিভিন্ন রোগ শরীরে বাসা বাঁধতে শুরু করলো, এবার তারা বড় হয়ে গেল, বিয়ে শাদী করলো, তাদের সন্তান হলো, লাইফ চলতেই আছে, চলতেই আছে, চলতে আছে, একটা সময় গিয়ে এই সন্তান রাই আপনার সাথে বিয়াদবি করবে, আঙ্গুল তুলে আপনার সাথে কথা বলবে, ছেলে চোখ মেখে কথা বলবে, আপনি যে একটা কৃতিত্ব দেখাবেন, আমি তোর মা, সে সুযোগ আর পাবেন না, কারণ বিয়াদবি তো আপনি আগে থেকেই শিখাই দিয়েছেন। তাই শ্রদ্ধার সাথে বলি, মরণ পর্যন্ত যদি ছেলে মেয়েকে আগলায় রাখতে চান, সম্মান নিতে চান, কিচ্ছু করার দরকার নেই, আপনার নবীর প্রতি মহাব্বতটা তার অন্তরে ঢুকাই দেন, আপনার রবের প্রতি ভক্তিটা শ্রদ্ধাটা ভালোবাসাটা ভয়টা ঢুকাই দেন, আর কিচ্ছু করা লাগবে না। গল্প শোনায় না টুনাটুনির, গল্প শোনান আল্লাহর হলিরা কি করেছে, সবর কিভাবে ধরেছে, গল্প শোনান ইমাম হুসাইনের কারবালার ময়দানের ঘটনা শোনান, আপনি গল্প শোনান ইমাম আজমের গল্প শোনান, আপনি গল্প শোনান ইমাম শাফির গল্প শোনান, আপনি গল্প শোনান হযরত আইয়ুব আলাইহিস সালামের সেই রোগের সময় কিভাবে ধৈর্য ধারণ করেছে সেই গল্প শোনান, আপনি গল্প শোনান ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া দুনিয়াতে থাকার পরও এত অপমানের পরও কিভাবে আল্লাহকে ধরেছিল, আল্লাহকে ধরেছিল ধৈর্যের সাথে ছিল, এগুলো শিখান। আপনি শোনালে ওটা শোনান না, তাইফের ময়দান আপনার নবী এত আঘাতের শিকার হয়ে হামলার পরিবর্তে হামলা করে নেই, ভালোবাসা দিয়েছেন, মায়া দিয়েছেন, মমতা দিয়েছেন, হাজার পেটের ক্ষুধা সহ্য করেছে, তারপরও রবকে ধরে রেখেছে মহব্বত করে। এই শিক্ষা দিয়ে সন্তান তৈরি করুন, এই সন্তান আজীবন আপনাকে মাথায় তুলে রাখবে। আমি প্রথমেই বলেছিলাম প্রত্যেকটা ঘটনার পিছনে একটা ঘটনা আছে। আজকে যে আপনি পত্রিকায় পড়তেছেন অমুক জায়গায় মার্ডার, এটা আজকের কাহিনী নয়, প্রত্যেকটি ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। তোমার আদালত মেদির সবচাইতে কেস বেশি হন বিষয়ে ইতে হব, বেগুন তুমি বেশি হলদি জায়গা সম্পত্তি, তারপরে ডিভোর্স, বাংলাদেশের সবচেয়ে এখন বড় সমস্যা হলো ডিভোর্স। এবার ডিভোর্স বললে জামাই দরকার আছে না, ডিভোর্স বললে বউ দরকার আছে না, এবার উকিল সাহেব তো না কেনা গোপনে হবল লই সাই হইছে অনত জানা মতে এ পর্যন্ত যে দুন জামাই ডিভোর্স হই বউ ডিভোর্স হই কেনা হন সাই ইতারা বেশি বা কোন প্রফেশনাল এন্ড বুদুর সাই উজুর হও আছে বাইরে গরন সাই মসজিদের ইমাম সাহেব হও আছে বাইরে গরন মসজিদ হও আছে বাইরে গরন সতীফ হও আছে বাইর করেন তৈরি তারা বিয়ে না করে ফেললাম অনারা উগ্র করিলে ডিভোর্স হয়ে যাবে বিভূ সুরক্ষ কলা যার গদ্দর ঘরত দেয় ভুল হয় ভালো লাগে ষষ্ঠ ভাই তাহলে কোন ভালো না কথা তাহলে অনে উগ্র করি রান্য ভাই তাহলে কোন উজুরো সারবো এন্ড ডিভোর্স আছে না উজুরো ডিভোর্স আর
বাজে হস্ত নবাই বাস্তব মানে বাস্তব। এবার আমার একটা কথা মনে রাখবেন, এই একটা আবদার আমার, একটা আবদার সবার প্রতি, সবার প্রতি, এই যে মনোযোগ, সবার প্রতি আমার একটা আবদার। এক ছাদের নিচে থাকতে গেলে 10টা মাথা থাকলে অনেক কিছুই হবে, কারণ মানুষের মন, মানসিকতা, চিন্তা, ভালো লাগা খারাপ লাগা সবসময় একরকম থাকে না। আজকে যে জিনিসটা আপনার ভালো লাগছে হয়তো আপনার একই জিনিসটা কালকে ওনার খারাপ লাগতেও পারে। সেজন্য প্রত্যেকটি স্বামী স্ত্রীর কাছে, আমার ভাইয়ের কাছে, আমার বোনের কাছে আমার আবদার একটা, যে যাই কিছু হোক ডিভোর্সে যায় না, কারণ আপনি ওনার ভালো লাগছে না, ওনার আপনাকে ভালো লাগছে না, আপনারা আলাদা হচ্ছেন ঠিক আছে, এই বাচ্চাটা কি দোষ করলো, এই ছেলেটা কি দোষ করলো, এই মেয়েটা কি দোষ করলো, তারা কিছুক্ষণ এদিকে ফুটবলের মতো এদিকে লাথি খাবে, কিছুক্ষণ এদিকে লাথি খাবে। আর আপনি তো জানেন সন্তানের জন্য মায়ের মা, মা সন্তানের জন্য মা একটা ঘর, বাবা একটা ছাদ, আর সে সন্তানের ঘরও দরকার ছাদও দরকার। আপনারা আলাদা হচ্ছেন কিন্তু সন্তানের ভবিষ্যৎকে আপনি নষ্ট করে দিচ্ছেন। আর যেখানে যেতে চাচ্ছেন কিংবা আপনি মনে করছেন এটার চাইতে বেটার অপশন আমার জন্য সামনে আছে, কিংবা আমি পাবো এর চাইতে ভালো বউ পাবো, এর চাইতে ভালো স্বামী পাবো, এটা যদি এর চাইতে খারাপ হয় তখন কি ওইখানেও ডিভোর্স করবেন, বারবার ডিভোর্স করতেই থাকবেন? না, আমি শ্রদ্ধার সাথে বলি ধৈর্য ধরেন, ইন্নাল্লাহ মা সাবিরিন। এবার আমার ভাই বোন বলবে অনেক ধৈর্য তো ধরেছি, আর কত? আমি বলবাম এখানে অনেক ধরেন নাই, আইয়ুব আলাইহিস সালাম বছরের পর বছর ধৈর্য ধরেছেন, আপত্তি আফসোস জানায় নাই। হযরত ঈসা আলাইহিস সালাম বছরের পর বছর ধৈর্য ধরেছেন, আপত্তি আফসোস জানায় নাই। মনে রাখবেন ধৈর্য আপনার গুনাহ মাফ করবে, ধৈর্য আপনার ঈমানকে শক্ত করবে, ধৈর্য এমন একটা নিয়ামত যেটা ধীরে ধীরে আপনাকে আপনার রবের রহমতের কাছে নিয়ে যাবে। আরে ধৈর্য এমন একটা নিয়ামত যেটা আপনার ভিতর বিশাল একটা পাহাড় তৈরি করে ফেলবে, যে পাহাড়টা আপনাকে পৃথিবীতে টিকে থাকার জন্য কঠিনভাবে সাহায্য করবে। সুবহানাল্লাহ। আর কোরআনের সেই মহান আয়াত তো আছে, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, বান্দা তুই ধৈর্যকে আপন করে তো দেখ, আমি রবের রহমতের সাথী হয়ে যাব। কোন অবস্থাতেই ধৈর্য হারা যাবে, মন খারাপ করা যাবে, গালির পরিবর্তে গালি নয়। একটা মনে রাখবেন, আপনাকে কেউ ঠেস মারছে, কিছু কিছু মানুষ আছে চাই ঠেসেরাই, মা বাবার নাম রাখি একটা নিতেন আরেক নামে ঠেসেরাই, আপনাকে অন্যকে অন্য নামে ব্যঙ্গ করলে আপনি চেতেন বলে সে মজাটা পায়, আপনি কি করবেন জানেন? কেউ যদি আপনাকে মানে অপমান করার চেষ্টা করে আপনি তার সাথে তাল মিলাবেন, অর্থিক বলছস, হ্যাঁ হ্যাঁ আমি একটু কানা তো, হ্যাঁ আমি বয়রা বয়রা আমি শুনি না, হ্যাঁ ঠিক বলছস আমি একটু মেয়েরা, তুই ঠিক বলছস আমি একটু মোটা, এই যেটা বলবে আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনি হেসে এটাকে গ্রহণ করে নিবেন, হ্যাঁ তুই ঠিক বলছস, আরে এত অল্প বললি কেন, আমি তো আরো কালা, তুই তো অনেক কম বলছস ভালোবেসে, আমি তো আরো বেশি কালা, ভোলার আর কোনো মুখ পাবে, মুখ পাই কেন জানেন? ওরা বলে আমাদেরকে চেতানোর জন্য আমরা চেতে যাই, সেজন্য ওরা বেশি মজা পায়। একটা কথা মনে রাখবেন, কখনো কাউকে লম্বা, খাটো, কালো, সুন্দর, ট্যাংরা, এই সেই এসব নিয়ে মন্তব্য করবেন না। কেন জানেন? ওই বান্দাটা দেখতে তেমন যেমনটা তার রবের দেখতে ইচ্ছা হয়েছে। কারোর চোখ একটু পাকা হতে পারে, বুঝে নিতে হবে রব তাকে এভাবেই দেখতে চাচ্ছে, কে কথা বলতে একটু তুতলাতে পারে, রবের হয়তো তাকে এভাবেই দেখতে ইচ্ছে করেছে। এবার আপনি আমি যখন তাদেরকে আমরা ভেঙ্গ করি তখন কিন্তু রব নারাজ হয়ে যায়, রব বলে আমার জমিন, আমার বান্দা, আমার যা মন চায় তা করবো, তুই কে ভেঙ্গানোর, তুই কে তাকে কষ্ট দেওয়ার, তখন ওই রব নারাজ হয়ে কিন্তু আমাদের জীবনটাই নষ্ট হয়ে যাবে। সেজন্য কাউকে কখনো এরকম মন্তব্য করবে না। আর কেউ যদি জিজ্ঞেস করে তুই দেখতে এমন কেন, আপনি শুধু মুস্কি হেসে এতটুকু বলবেন, আমার রবের আমাকে দেখতে যেরকম ইচ্ছে হয়েছে আমাকে আমার রব সেভাবেই বানিয়েছে। আমি কারো চোখে সুন্দর হতে চাই না, আমি কারো চোখে ভালো হতে চাই না, যে রব আমাকে মাফ করবে, যে রব আমাকে জান্নাত দিবে, আমি ওই রবের প্রিয় হতে চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। নবী ছাড়া নাই সাহার, বলে নবী ছাড়া জান ও দুনিয়া, মানেন কিংবা না মানেন, হাশরের ময়দানে নবী বেলা আইব, আর কোনো অপশন আছে না, একখানা বজ্রনত হবে না নবী বেকেন আদি বদ্দা, ইসলাম আর বুঝিবার চেষ্টা করছ, ইসলাম জানিবার ধর্ম নয়, ইসলাম বুঝিবার ধর্ম। সুবহানাল্লাহ। একখানা আগে কোরআন আর সূরা ইখলাস আইনি না, আইনি না, আই তফসিল নগরি শিক্ষার গো প্যাটার্নল দি গাণিতিক স্কুলে ফকল না মাথা গা গাণিতিক প্যাটার্ন ক্যাঙ্গুরু হয়ে যাচ্ছে ওই ফ্যাটন মোবাইল আছে
ফ্যাটন মোবাইল হতো না আসলে আর আর মন অত্যাশা না সঞ্চয় ওই স্টার জিওত আসিল স্টার স্টার না প্যাটার্ন মোবাইল প্যাটার্ন মোবাইল বটন 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 এ কি হতো না আসে না বটন মোবাইল বটন দাও দাও হইবে দাও উজুর এন্ড উড় এভিলি এবেল হ এই বটন মিতে হ্যাশ আছে না আছে স্টার আছে না আছে আচ্ছা এই হ্যাশটাও দিছ না আরগো চিহ্ন আছে না স্যার হনসে বি কিউর জিরো দিন দিকে নিচে দিকে লেগে তাক আছে